জালালউদ্দিন রুমির কবিতা পাঠ। তিনি বললেন, কে দাঁড়িয়ে আমার দরজায়? তিনি বললেন, কে দাঁড়িয়ে আছে আমার দরজায়? আমি বললাম, আপনার এক অবলম্বিত বান্দা। তিনি বললেন, তুমি কি কাজে এসেছো? আমি বললাম, আপনাকে সম্ভাষণ জানাতে, হে আমার প্রভু। তিনি বললেন, তুমি কতদিন ভ্রমণ করতে থাকবে? আমি বললাম, যে পর্যন্ত না আপনি আমায় থামতে বলেছেন। তিনি বললেন, কতদিন তোমায় তুমি এ আগুনের মাঝে পুড়াবে? আমি বললাম, যে পর্যন্ত না হব আমি পবিত্র। এটি হলো আমার ভালোবাসার শপথ। ভালোবাসার নিমিত্তে আমি করেছি বিসর্জন আমার পদ আর আমার যত সম্পদ। তিনি বললেন, তোমার মামলাটি যদিও তুমি করেছ উপস্থাপন, কিন্তু সাক্ষী তো করনি হাজির। আমি বললাম, আমার চোখের অশ্রুই আমার সাক্ষী, আর আমার বিবর্ণ চেহারাটিই আমার সাক্ষ্য। তিনি বললেন, তোমার সাক্ষীর কোনো বিশ্বাসযোগ্যতা নেই, আর তোমার অতি অশ্রুভেজা চোখগুলো দেখতে অক্ষম। আমি বললাম, আপনার ন্যায় বিচারের দূতিতে আমার চোখ দুটো পরিষ্কার এবং স্পষ্ট। তিনি বললেন, তোমার চাওয়াটি তাহলে কি? আমি বললাম, আপনায় আমি পেতে চাই আমার অবিচল বন্ধু হিসেবে। তিনি বললেন, আমা হতে তোমার কি প্রত্যাশা? আমি বললাম, আপনার অপরিসীম অনুগ্রহ। তিনি বললেন, যাত্রা পথটিতে কে ছিল তোমার সঙ্গী? আমি বললাম, আপনার ধ্যান, হে আমার প্রভু। তিনি বললেন, কে তোমায় এখানে প্রলোভিত করে এনেছে? আমি বললাম, আপনার শরাবের সুগন্ধ। তিনি বললেন, কি বয়ে নিয়ে আসে তোমার মনে সবচাইতে পরিপূর্ণতা? আমি বললাম, প্রভুর সান্নিধ্যে। তিনি বললেন, তুমি সেথায় কি খুঁজে বেড়াও? আমি বললাম, শত বিস্ময়কর বস্তু। তিনি বললেন, প্রাসাদটি তাহলে এত নির্জন কেন? আমি বললাম, তারা সবাই চোরকে ভয় পায়। তিনি বললেন, চোরটি তাহলে কে? আমি বললাম, আপনার সান্নিধ্য হতে যে আমায় ভুলিয়ে রাখে। তিনি বললেন, সেখানে কোথায় আছে নিরাপত্তা? আমি বললাম, সেবা এবং ত্যাগের মাঝে। তিনি বললেন, সেখানে ত্যাগ করার কি আছে? আমি বললাম, মুক্ত হবার বাসনা। তিনি বললেন, সেখানে কোথায় আছে বিপর্যয়? আমি বললাম, আপনার ভালোবাসার উপস্থিতিতে। তিনি বললেন, এই জীবন থেকে তুমি কি ফায়দা কুড়োতে পারো? আমি বললাম, নিজের প্রতি সদা সত্য থেকে। এখন সময় হয়েছে আমার শান্ত হওয়ার। যদি তোমায় আমি বলি তার প্রকৃত সত্তা সম্পর্কে, তুমি তখন উড়ে যাবে তোমার নিচ থেকে এবং হবে একেবারে উধাও। আর এ দরজা কিংবা ছাদ, এর কোনোটি তোমায় আর রাখতে পারবে না। এই ছিল জালালউদ্দিন রুমির কবিতার একটি অংশ।